নমস্কার, কেমন আছেন সবাই? প্রবাসে ঘরকন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে শুক্রবার সকাল, এখন 9টা বাজে। দিনটা আপনাদের সঙ্গে এই বাইরের পরিবেশটা সেদিনের কেমন সেটা দিয়ে শুরু করতে ভারী ভালো লাগে, ওই জন্যই বাইরেটা একবার চলে এসেছি। আজকে আর আকাশে তেমন মেঘ নেই, আজকে একটু ঠান্ডাটা বেশি আছে ঠিকই, তবে আজকে মনে হচ্ছে না আর বৃষ্টি হবে বলে। এখন 12 ডিগ্রি মতো টেম্পারেচার, সকালের মিষ্টি রোদে চারিদিকটা একদম ভরে গেছে। সকাল 11:30 মতো বাজে, সকালের জলখাবার খাওয়া হয়ে গেছে, চলুন এবার দুপুরের রান্নাটা বসিয়ে দিই। গতকাল বাড়ির সামনে এই দোকান থেকে একটুখানি ফুল নিয়ে এসেছি, বসন্তের এক টুকরো ছোঁয়া আজ আমার রান্নাঘরে। কি সুন্দর লাগছে দেখুন চারিদিকটা, এটা বেডরুমে রেখে দিয়ে চলে আসি। কস্কো থেকে এবার এই মাছটা নিয়ে এসেছি, অবিকলা একদম আমাদের দেশের মাছের মতো খেতে জানেন। নতুন এটা নিয়ে এলাম, বহুবারই দেখেছি কস্কো থেকে এই মাছটাকে, কিন্তু আনতাম না যে কেমন হবে না হবে। অনেকগুলো তো থাকে আপনারা জানেন কস্কো থেকে জিনিস আনলে, তো একটা বন্ধুকে জিজ্ঞাসা করতে সে বললো একদম দেশের মাছের মতো খেতে, তো দেশের পোনা মাছের মতো একদম লাগবে নাকি এটা খেতে। তো ভাবলাম আজকে তাহলে এটাকেই ঝোল করি। আর এই মাছটার এত স্বাদ হবার কারণ এটি নাকি নদীর মাছ। কস্কোতে গোটা মাছ খুব একটা পাওয়া যায় না, দু একটা ধরনেরই পাওয়া যায়, তাই ভাবলাম এটা যখন গোটা পাচ্ছি আজকে একবার নিয়ে যাই। রামকৃষ্ণটা এখন স্কুলে, ও বাড়িতে থাকলে গোটা মাছ দেখে খুব আনন্দ পায় জানেন। যখন মাঝে মাঝে তেলাপিয়া আনি, তেলাপিয়াগুলো এখানে গোটা পাওয়া যায় তো, ও মাছের কিছুতেই নাক খুঁজে পায় না, মাছের নাকটা কোথায় ওই খুঁজে খুঁজে দেখি অস্থির হয়ে যায়। কিন্তু আজ আর মাছগুলোকে রাখলে চলবে না, ঝোলটা করে নিই, নাহলে বাচ্চারা এসে খেতে পাবে না। বেশ কিছুদিন ধরে একটা প্রশ্ন অনেকেই আপনারা দেখছি কমেন্ট সেকশানে করছেন যে দিদি তোমাদের ওখানে এই যে স্কুলগুলোতে শুটিং হয়, এত গোলাগুলি হয়, এই নিয়ে বাচ্চাদেরকে কী ধরনের প্রোটেকশন দেওয়া হয়, বা তোমার কোনো এরকম অভিজ্ঞতা আছে কি না। আমার সেরকম কোনো অভিজ্ঞতা নেই, তবে বাচ্চাদেরকে খুব ছোটোবেলা থেকেই এর জন্য তৈরি করতে শুরু করেন দিদিমণিরা জানেন। যে যেরকম বয়সী বাচ্চা হয় তাদেরকে সেইটুকু শেখানো হয়। যেমন রামকৃষ্ণটা তো আপনারা জানেনই খুব ছোট্ট, 5 বছর বয়স, ওরা এখনও তো এইসব স্কুল শুটিং ব্যাপারটা জানে না, তাই ওদেরকে এখন শেখানো হয় দিদিমণি বললে তুমি কিভাবে চুপ করে বসে থাকবে, একটাও আওয়াজ করবে না 10 থেকে 15 মিনিট, এইটি ওদের এখন অভ্যাস করানো হয়। তারপর ওরা যত আস্তে আস্তে বড় হয় বিভিন্ন রকমের এই পদক্ষেপগুলো শেখে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই আমেরিকা স্কুলগুলোতে কেন এত গোলাগুলি হয়, কেন এসে এইরমভাবে শুটিং করে বাচ্চা কাচ্চাদের দিদিমণিদের মেরে দেওয়া হয়। আপনারা তো জানেনই যেহেতু এই দেশে পারিবারিক কাঠামোটা একটু ভিন্ন, বহু বাচ্চা কাচ্চা খুব হতাশায় ভোগে। এবার সেই বাচ্চাটা যদি স্কুলে এসেও বিভিন্ন জিনিস নিয়ে ভুগতে থাকে, তখনই একদিন সে এই পদক্ষেপটা নিয়ে নেয়। ধরুন সেই বাচ্চাটা যখন স্কুলে এলো তাকে নিয়ে খুব বুলি করা চলছে, তাকে নিয়ে অন্য বাচ্চারা খুব মজা করছে, সে একদিন তাদেরকে শিক্ষা দিতে এইরকম একটি পদক্ষেপ নেয়। কারোর ধরুন কোনো তার বন্ধু বা তার টিচারের সঙ্গে খুব মতবিরোধ চলছে, কোনো বাচ্চা ধরুন বাড়িতে ভীষণ রকমভাবে নির্যাতিত হচ্ছে, তার কাছে আর জীবনটা ভালো লাগছে না একদম। আবার কোনো বাচ্চা ধরুন মানসিক সমস্যা আছে, বা কেউ অ্যালকোহল নেয় বা ড্রাগ নেয়, বা কারোর হয়তো খুব ভালো কোনো বন্ধু নেই। টিভিতেও হয়তো কোনো বাচ্চা ক্রমাগত এরকম গোলাগুলি শুটিংয়ের সিনেমা দেখে, বা সে যে ভিডিও গেমগুলো ভালোবাসে সেইগুলোতে সবসময় এরকম বন্দুক বাজরা ঘোরাঘুরি করে। আবার অনেক ক্ষেত্রে তাদের টিচারদের উদাসীনতাও নাকি তাদেরকে এই রাস্তায় ঠেলে দেয়। আর যেটি সবথেকে উদ্বেগের বিষয় সেটি হচ্ছে বন্দুক এখানে ভীষণ সহজলভ্য, প্রায় প্রতিটি আমেরিকানদের বাড়িতেই একটি করে বন্দুক থাকে। তো মোটামুটি এই সমস্ত সমস্যাতে যখন নাকি একটি বাচ্চা ভোগে, তখন সে একটি বন্দুক নেয় আর স্কুলে এসে গোলাগুলি শুরু করে দেয়। তবে এর পরিণতি তারও খুব একটা ভালো কিছু হয় না, যে মুহূর্তে তাকে ধরা হয় বেশিরভাগ ক্ষেত্রে তাকেও মেরে ফেলা হয়। স্কুলগুলোতে এই যে গান শুটিং জিনিসটা হয় এটা সাধারণত 10 থেকে 15 মিনিট স্থায়ী হয়, তো ক্লাসরুমগুলোতে এক্ষেত্রে টিচাররা স্টুডেন্টদের এটাই শেখান যে কিভাবে তারা এই 10 থেকে 15 মিনিট নিজেদেরকে তারা সেফ রাখতে পারে, কারণ এর মধ্যেই পুলিশ স্কুলে চলে আসে আর ব্যাপারটাকে তারা ততক্ষণে নিয়ন্ত্রণে নিয়ে চলে আসেন। এই সমস্ত পরিস্থিতিতে নিজেদেরকে রক্ষা করা যে সমস্ত পথগুলো টিচাররা স্টুডেন্টদের শেখান, তার মধ্যে একটা হলো যে ক্লাসরুমের লাইটটি অফ করে দাও, যাতে কোন ক্লাসরুমে বাচ্চারা আছে সুটার যেন সেটা বুঝতে না পারে, সব ক্লাসরুমই যেন তার কাছে অন্ধকার লাগে। দ্বিতীয়ত হচ্ছে একটাও শব্দ না করা, একদম চুপ করে থাকা, মোবাইল বা বিভিন্ন রকমের ইলেকট্রনিক্স জিনিসপত্র যা বাচ্চারা নিয়ে যায় তাদেরকে সেই মুহূর্তে সাইলেন্টে করে দেয়া। ক্লাসরুমের মধ্যে যদি বড় বাচ্চারা থাকে ইমিডিয়েটলি তারা যেন 911 কল করে, আর এক্ষেত্রে যেন তারা মোবাইলের থেকেও আগে ক্লাসরুমের মধ্যে যে ল্যান্ডলাইন থাকে সেটা যেন তারা বেশি ব্যবহার করে সেই দিকটা শেখানো হয়, কারণ ল্যান্ডলাইন থেকে ফোন করলে পুলিশ খুব সহজেই তারা তার লোকেশনটা ট্র্যাক করতে পারবে। বড় বড় ক্লাসরুমের যে ফার্নিচারগুলো থাকে সেইগুলোকে তাড়াতাড়ি করে তুলে এনে দরজাটাকে আটকানোর ব্যবস্থা করা, যেন শুটার খুব সহজেই দরজা ঠেলে ভেতরে না চলে আসতে পারে। তো এই সমস্ত জিনিসগুলো তো হলো যদি তুমি ক্লাসরুমের মধ্যে থাকো কী করবে, কিন্তু ধরুন বাচ্চারা সেই সময় টিফিন সময় বাইরে টিফিন খাচ্ছে, বা বন্ধুদের সঙ্গে ছোটাছুটি করে খেলা করছে, বা বাথরুমে যাচ্ছে, সেই সময় যদি শুটার ভেতরে ঢুকে যায় তখন তুমি কী করবে। সেক্ষেত্রে শেখানো হয় যে তুমি সঙ্গে সঙ্গে পালাও, তোমার মোবাইল কোথায় আছে বা তোমার টিফিন বক্স কোথায় আছে, তোমার ওয়াটার বোতল কোথায় আছে, এইসব না খুঁজে শুধু পালাও। আর যদি দেখো ছুটে পালানো অসম্ভব তাহলে কোথাও একটা লুকিয়ে পড়ো। স্কুলের যে বিভিন্ন রকমের এক্সিটগুলো থাকে বা ক্লাসরুমের যে বিভিন্ন এক্সিটগুলো থাকে ওইগুলো বাচ্চাদের আগে থেকে চিনিয়ে রাখা হয়, যাতে এই ধরনের পরিস্থিতিতে বাচ্চারা মেন দরজা ছাড়াও অন্যান্য দিক দিয়ে পালিয়ে যেতে পারে।
তো এই ধরনের বিভিন্ন ট্রিক্সই মা বাবারাই বলুন বা টিচাররাই বলুন শেখান, যদিও এই ধরনের পরিস্থিতি কখনোই কাম্য নয়, তবুও তা আসে। আর কত বাচ্চা কাচ্চাই তো প্রাণ দেয়। চলুন, রান্নাবান্না হয়ে গেছে, বাচ্চাদের নিয়ে আসার সময় হয়ে গেছে, বেরাই। উফ, দেখছেন অবস্থা, এই স্কুল ছুটির সময় গোটা রাস্তাটা একদম গাড়িতে গাড়িতে ছয়লাভ হয়ে যায়। বাচ্চা কাচ্চাদের মোটে একটা বিন্দু হাত ছাড়া যায় না। আর এই যে সামনের লাইনটা দেখছেন, গাড়িগুলি দাঁড়িয়ে আছে, এখানটা কিন্তু গাড়ি দাঁড়ানোর কথা একদম নয়, এটা হচ্ছে বাচ্চাদের পিক আপ ড্রপ জোন, তোলো আর বাচ্চাকে চলে যাও। কিন্তু কে কার কথা শুনে দেখুন, লম্বা করে সবাই এসে এখানে দাঁড়িয়ে আছে। আর এই লাইনটাই লম্বা হয়ে বাড়তে বাড়তে এটা একদম সেই রাস্তাতে গিয়ে উঠে পড়েছে, জানেন। এরাই যদি পার্কিং লটে গিয়ে পার্ক করে দেয় গাড়িগুলো, তাহলে আর এই ঝামেলা হয় না। আর এইটা কি গাড়ি? এইটা টয়োটা। সব গাড়ির নাম লাঞ্চে হয়েছে মাছের ঝোল আর হয়েছে পালং শাকের ঘন্ট। তোমার ফেভারিট পালং শাকের ঘন্ট? হ্যাঁ, শাকের ঘন্ট। I'm not going to eat it. খেতে হবে তো ওটা। হট লাঞ্চ কি খেয়েছিস রামা? টোস্ট কার্স। হট লাঞ্চ কি খেয়েছিস? কার পিজা। কার পিজা? ওকে আজ সকাল বিকেল সন্ধে রাতে শুধু এখন গাড়িরই স্বপ্ন দেখে নাকি বলছে কার পিজা খেয়েছে। চলুন ফিরি এবার বাড়ি, খাইয়ে দাইয়ে বিকালে যাব বাজার। বিকেল 6টা মতো বাজে এখন, চলে এসেছি শুক্রবারের জন্য বাজারে। গত সপ্তাহে গেছিলাম ইন্ডিয়া বাজার, তাই এই সপ্তাহে কস্কো। একটা সপ্তাহে ইন্ডিয়া বাজারের জিনিসপত্র তুলি, আর তারপরে সপ্তাহে কস্কোতে এসে ডিম দুধ কলা এই সমস্ত জিনিসপত্রগুলো তুলি। আজকে শুক্রবার, দান আপনাদের একবার এই পার্কিং লটের দিকটা ঘুরিয়ে দেখাই। এত গাড়ি আজকে কস্কোর এই পার্কিংয়ে, সে বলার কথা নয়। শুক্রবার মানেই সবাই বেরিয়ে যায় বাজার দোকান করতে, তারপরের সপ্তাহে খাবার দাবার সব সংগ্রহ করতে। এই দেখুন পার্কিং লটটার অবস্থা। আপনারা তো জানেনই যে মূল শহর থেকে আমরা একটু দূরেই থাকি। শহরের মধ্যে যে কস্কোগুলো হয় সেইগুলোর যে কী অবস্থা, না দেখলে বলার কথা নয়, জানেন। গাড়ি রাখার জায়গা পাওয়া যায় না। কি সুন্দর ফুলগুলো ফুটেছে দেখুন, বসন্তকাল তো এখন চারিদিক ফুলে ফুলে ভর্তি হয়ে গেছে। এই বৃষ্টিটার জন্য বেরানোও যায় না, একদিনকে বেরাবো জানেন। আমার পাড়াটা চারিদিকটা এমন ফুলে ভরে উঠেছে, দেখলে এই নিমিষের মধ্যে মনটা একদম আনন্দে ভরে ওঠে। শীতে তো সব পাতা রাতাগুলো পড়ে গেছিলো, গাছগুলো একদম সেই শুকনো কাঠির মতো দাঁড়িয়েছিল, আর বসন্তে এখন চারিদিক ফুলে ফুলে ভরে উঠেছে, গাছগুলোতেও পাতা এসেছে। মানিক এখন কস্কোতে ঢোকার জন্য কার্ড দেখাচ্ছে, আর এখানে সামনে ধরুন এই গরমকাল তো চলে আসবে কিছুদিন পরেই, ওই জন্য নানা রকমের এই খেলাধুলার জিনিসপত্র এসেছে। আর ওই যে উপরে চাকা লাগানো কার্ডটা দেখছেন, এটা হচ্ছে গ্রীষ্মকালে মানুষ যখন বেড়াতে যায় এটার মধ্যে জিনিসপত্রগুলো সব নিয়ে টানতে টানতে নিয়ে যায়, তাহলে আর তাকে কষ্ট করে বইতে হয় না। বাবা, ওই দিকটা কত গাছ এসেছে, চলুন একবার যাই। এই দেখুন কত আঙুর গাছ এসেছে, দেখছেন, এই দেখুন লেখা আছে, মাত্র $20 করে দাম বলছে, মানে ধরুন ওই 1600 টাকা মতো। প্রচুর বিক্রি হয়ে গেছে খালি মোটামুটি এই জায়গাটা, অনেকে আসছে, অনেকে নিয়েও যাচ্ছে। ওই দেখুন, যেই আসছে সবাই চাই তার বাগানে একটা আঙুরের গাছ হোক। তবে আমি নিয়েছি একটা লেবুর গাছ, আমাদের বাড়িতে প্রচণ্ড লেবু খাওয়ার চল জানেন, আর মাঝে মাঝেই বাড়িতে লেবু থাকে না। বাড়িতে এবার ভাবছি দুটো লেবুর গাছ লাগাবো। গরমকাল আসছে তো এই দিকটা, ওই জন্য সব ওই আউটডোর ফার্নিচার, আর এটি হচ্ছে মোটামুটি এই সিজনের শেষ ফল, ছোটো ছোটো কমলা লেবু। নিয়ে যাই একটা ব্যাগ, আবার হয়তো 2-4 মাস পাবো না একে। আর এই যে এই সিজনের প্রথম ফল, আমও চলে এসেছে, অনেকটা খালি হয়েও গেছে, দেখে শুনে একটা নিজের বাড়ির জন্যও নিয়ে নিই, বছরের প্রথম ফল। সামনে 2 দিন ছুটি আছে, ম্যাঙ্গো লস্যি করে একটু খাবো। কস্করেই আমগুলো প্রচণ্ড মিষ্টি হয়, চোখ বন্ধ করে নেওয়া যায়। আর এই যে এদিকে বাপ বেটির কান্দ্র দেখুন, দুজনেই পোলেন অ্যালার্জিতে ভুগছে, চোখগুলো দেখুন সব ফুলে ফুলে উঠেছে। আর কটা লঙ্কা গাছ নিলাম জানেন, 3টে লঙ্কা গাছে $10। এত সুন্দর গাছগুলো বেশ ঘটঘট মতো হয়ে আছে দেখে আর লোভ সামলানো গেল না। এখানে কাঁকড়াও আছে প্রচুর, তবে এগুলো কাঁচা নয় জানেন, এগুলো সব রান্না করা কাঁকড়া। এই যে লেখা আছে দেখুন কুকড, তো এটা আর নেবো না, নেবো আজকে একটু চিংড়ি মাছ। দান এই দিকটায় চিংড়ি মাছগুলো আছে, এদিকে কাঁকড়ার হাত পাগুলো আলাদা করে সব বিক্রি হচ্ছে, আর এখানে আছে লবস্টার, তবে এগুলোর প্রচণ্ড দাম এদেশে, প্রায় 4,000 টাকা করে কেজি। তবে লবস্টারের দাম দেশেও খুব বেশি, মাথা ছাড়া শুধু বডিটা বিক্রি হচ্ছে। আর এইদিকে আছে অন্যান্য চিংড়িগুলো, একটা চিংড়ি ট্রে তুলবো। আমাদের বাড়িতে চিংড়ি খায় বলতে আমি আর রামকৃষ্ণ শুধু খায়, মেহা আর মেহার বাবা আবার চিংড়ি খায় না।
কিন্তু তবু মাঝে মাঝে একটু নিয়ে যাই, নিজেরও তো শখ হয়। কখনো একটুখানি এঁচড় দিয়ে বা কখনো একটুখানি পটল দিয়ে করে খাই। এই চিংড়িটা মোটামুটি বলছে $16 করে পাউন্ড, প্রায় ওই 2,800 টাকা মতো করে কেজি। আর এদিকে আর একটা ট্রে আছে, বাহ এদিকে এবার চিংড়িগুলো বেশ সুন্দর বড় বড় এসেছে তো। এটা $6 করে পাউন্ড, এটারই একটা ট্রে নিয়ে নিই তাহলে। এটা মোটামুটি ওই 1,000 টাকা করে কেজি। চিংড়ির একটা ট্রে নেবো, আর নেবো একটা তেলাপিয়া ফিলেট ট্রে। গত সপ্তাহে সেই মাছের কাটলেটগুলো বানিয়েছিলাম, বাচ্চারা দারুণ মজা করে খেয়েছে, তো ভাবছি ওই জন্য একটা তেলাপিয়ার ফিলেরও ট্রে নেবো। এখানে তো সব গোটা গোটা তেলাপিয়া, আর এই যে বাসের ট্রেটা যেটা আজকে রান্না করলাম, আর এই যে আছে এখানে তেলাপিয়ার ফিলে, এর একটা নিয়ে নিই। আর এই যে পাশে কালো রঙের প্যাকেটটা দেখছেন, এটাতে আছে ঝিনুক, প্রায় শেষ, মাত্র 2টি পড়ে আছে। চাইনিজরা এটা প্রচণ্ড খায়। মেহাকে এইগুলো আস্তে আস্তে তুলতে শেখাচ্ছি, মাছগুলো যদি এই করে করে চেনে। ছোটোবেলায় আমরাও যখন বাজার যেতাম, আমার মা সঙ্গে করে করে আমাদের নিয়ে যেত, জানেন, যাতে মাছ চিনতে পারি। এখানে যেটুকু যা পাই ওই জন্য আমি মেহাকে দিয়ে দিয়ে এখন তোলাই, যাতে ও এবার একটু একটু করে চিনতে পারে। সারাদিন এই স্কুল করার পরে বাচ্চারা একটু ক্লান্ত হয়েও যায়, আর কষ্টটা তো প্রচণ্ড বড়, হাঁটতে হাঁটতে বড় লোকেরাই ক্লান্ত হয়ে যায়। রামকৃষ্ণ ওই জন্য ওপরে উঠে বসে পড়েছে, ও আর পারছে না হাঁটতে। এই যে আম, লঙ্কা গাছ, একটু মাছ মাংস, একটু কলা, লেবু, আর আমার লেবু গাছ। এসেছি একটুখানি টিস্যু নিয়ে নিতে। এদেশের মানুষ তো প্রচণ্ড রকমভাবে টিস্যুর ব্যবহার করে, এই দিকটা গোটাটা তাই টিস্যুতেই ভর্তি। চলুন, হয়ে গেছে এই দিকটা নেয়া। চলে এসেছি এবার আইসক্রিমের দিকটাতে। একটা আইসক্রিমের প্যাকেট এখান থেকে তুলবো। এই দিকটা গোটাটা কসকোতে আইসক্রিম থাকে, তো আজকে আমরা একটা কুলফি তুললাম। কুলফিটা বাচ্চারা খুব ভালোবাসে, ইন্ডিয়া বাজার থেকেও আমরা প্রচুর কুলফি আনি। আর কসকোতে এইরকম বক্সে বক্সে করে আইসক্রিম বিক্রি হয়, যাতে অনেক দিন চলে। আর সব থেকে যেটা ভালো চলে সেটা হচ্ছে এই বক্সটা, এটাতে বেশ 3-4 রকমের আইসক্রিম থাকে, তো অনেক দিন বেশ চলে যায়। গ্রীষ্মকাল আসছে মানে এখন তো চারিদিকটা আইসক্রিমে আইসক্রিমেই ভরে যাবে। এই বক্সটাতে 40 পিস আইসক্রিম আছে, তার দাম বলছে $18, মানে প্রায় ধরুন ওই 1,500 টাকা মতো। চলুন, হয়ে গেছে মোটামুটি বাজার, এবার বিল করাতে চলে যাই। বিল হয়ে গেলে অল্প একটু রাতের জন্য খাবার তুলে নিয়ে সেখান থেকে বাড়ি। প্রতিটা পার্কিংয়ের রোতেই একটা করে এরকম কাঠ স্টোরেজ রাখা থাকে, যাতে আপনি বাজার দোকানগুলো গাড়িতে তুলে নেবার পরে কাঠগুলোকে জায়গায় রাখতে পারেন। সেগুলো যেন অহতিক যেন পার্কিংয়ের ওপরে না রাখেন, তাহলে তো গাড়ি রাখতে পারবে না লোকজন। চলুন, রেখে দিয়েছি, এবার ফিরি। চলুন তাহলে ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই পরের একটা ব্লগে।